যে কোনো পরিস্থিতিতে প্রয়োজন হলে আল্লাহর রাসূলের মহব্বতে আল্লাহর দ্বীনের জন্য আল্লাহ পাকের মহব্বতে প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ইসলামকে দ্বীনকে আল্লাহর রাসূলের ইজ্জতকে রক্ষা করার জন্য কে কে তৈয়ার سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله محترم شبابتي حضرات علماء کرام مربیگون جبوك بھائرا دین و اسلام پتک باہی مجاہدین حضرات আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর অসংখ্য অগণিত শুকর আজকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে ঈমানের অংশ হিসেবে আমাদেরকে আজকের এই গজারিয়া এই বিশাল ময়দানে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আল্লাহ তাআলার দরবারে দিল থেকে শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ ভাই মাসখানে খালি জায়গা বন্ধ করে বসে বন্ধ করে বসে দিনে মাহফিল এই মাহফিলটা একটু ব্যতিক্রম ধর্মী মাহফিলটা এরকম যেই সব মাহফিলে মুসলমানদের রক্ত মুসলমান যুবকদের রক্ত টকবক করতে থাকে বেয়াদব কথাকার رسول اکرم صلی اللہ علیہ وسلم ارشانے بیادبی ملوک کو تھا شیطت کلین جاہلیت رجگے مشرکین در پر جنتو شاہوش ہائے نائی کتہ کار کلنگر تمہیں تمہار متو دوی چر ہزار کلنگر فوتے اوڑے جبے مسلمان رجو دی رائے گا جائے فوتے کائک بچر بیش کائک بچر آگے এক কুলাঙ্গার মাথা চড়া দিয়ে উঠছিল নগর কান্দায় মনে আছে আপনাদের নাম কি নাম মনে নাই আরে ভুলে যান নাই সব মুনাফেকদেরকে ভালো করে চিনতে হয় চিনে রাখতে হয় রঙ্গু মাস্টারের কথা মনে নাই কি কন এই রঙ্গু মাস্টার আল্লাহ রসুলের সামনে বেয়াদবি করছে তারপরে যারা কথা বলতে গেছে তাদের বিরুদ্ধে ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামের বিরুদ্ধে অ্যাকশন নিতে গেছে ওরে কুলাঙ্গার তারপরে কি অবস্থা হইল ছাইরে দিমা কান্দে বসি একবার এর কাছে মাপ চাই ওর কাছে পায় ধরে শেষ পর্যন্ত অ্যারেস্ট সারা ফরিদপুর তাওহিদি জনতা এবং উলামায়ে কেরামে পুরা ফরিদপুর এত লক্ষ লক্ষ লোক জমা হয়েছিল যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত মুসলমানের অন্তরে কি পরিমাণ আছে সেই দিন সেটা প্রকাশ পেয়েছে আমাদের মনে রাখতে হবে এই সমস্ত কুলাঙ্গা এরা আমাদের ঈমানকে জাগ্রত করার জন্য আমাদেরকে সজাগ করার জন্য আসে ঠিক কিনা বলেন আমরা যাতে ঘুমায় না যাই মাঝে মধ্যে একটু ঘুম আমাদের আইসে যায় এমন সময় এমন এক কুলাঙ্গার বেয়াদব দাঁড়াইয়া যায় এমন কিছু কথাবার্তা সারে যার কারণে মুসলমানেরা ঘুমন্ত মুসলমানেরা সব জাগ্রত হয়ে সব আরম্ভ করে দেয় নারায়ে তাকবীর নারায়ে তাকবীর যে কোনো পরিস্থিতিতে প্রয়োজন হলে আল্লাহ রসুলের মহব্বতে আল্লাহ দ্বীনের জন্য আল্লাহ পাকের মহব্বতে প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ইসলামকে দ্বীনকে আল্লাহ রসুলের ইজ্জতকে রক্ষা করার জন্য কে কে তৈয়ার আল্লাহ হযরত কুতুবুল আলম হাফেজ হুজুর রহমাতুল্লাহ আলাইহে বলে গেছেন তিনি সারা বাংলাদেশে সফর করতেন অত্যন্ত কঠিন অবস্থায় স্বাস্থ্য হুজুরের এরকম হুজুরের শুয়ে থাকতেও কষ্ট কঠিন অবস্থা এই অবস্থায় তিনি সারা বাংলাদেশে চোখের পানি ফেলাইয়া কানতেন আর সবাইতে একটা কথা বলতেন
ও ওলামায়ে কেরাম, ও মুসলমানেরা, ও আমার ভাইয়েরা, শুনো, আমি বিপদ দেখতেছি, বিপদ দেখতেছি, দিনের উপরে বিপদ আসতেছে, ইসলামের উপরে বিপদ আসতেছে, মুসলমানদের উপরে বিপদ আসতেছে, এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর সাথে সম্পর্ক করো, প্রস্তুতি গ্রহণ করো, প্রস্তুতি গ্রহণ করো, প্রস্তুতি গ্রহণ করো, তাছাড়া কোনো উপায় নাই। পরবর্তীতে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহে নব্বরাল্লাহু মারকাদাহ, শেখুল হাদিস হুজুরকে দেখছি মাঠে ময়দানে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কথাটা বলে তিনিও সারা ময়দান চষে বেরিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে কিছু লোক শুধু যাকাত দেওয়া অস্বীকার করেছিল, যাকাত দেওয়া অস্বীকার করেছিল, আল্লাহর বিরুদ্ধে কথা বলে নাই, আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলে নাই, কোরআনের বিরুদ্ধে কথা বলে নাই, হাদিসের বিরুদ্ধে কথা বলে নাই, ইসলামের কোনো আহকামের বিরুদ্ধে কথা বলে নাই, শুধু যাকাত দিতে অস্বীকার করছে। মানে ইনে যাকাত এতটুকু হওয়ার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাঘের মতো গর্জে উঠলেন আর বললেন, আয়ান কুসুদ্দিন মানে হাই, দিনের ক্ষতি হবে, আরে দিনের সামান্যতম ক্ষতি হবে, আমি আবু বকর বেঁচে থাকবো, হতে পারে না, হতে পারে না, হতে পারে না। সেদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম বলেছিলেন যে আপনি এদের বিরুদ্ধে যুদ্ধ করবেন, এরা তো কলেমা পড়ে, এরা তো পরিচয় দেয় যে আমরা মুসলমান, মুসলমানের বিরুদ্ধে কলেমা বলার বিরুদ্ধে আপনি জিহাদ করবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো গর্জে উঠলেন কি, যারা আমি আল্লাহর কসম আমি অবশ্যই জিহাদ করব ওদের বিরুদ্ধে, যারা মান ফাররাকা বাইনা সালাতি ওয়াজ যাকাত, নামাজ পড়বে যাকাত দিবে না, নামাজ আর যাকাতের মধ্যে পার্থক্য সৃষ্টি করবে ওদের বিরুদ্ধে অবশ্যই আমি জিহাদ করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত বলেছেন, আরে যদি ছোট্ট একটা বাচ্চা উটের বাচ্চা দিতে অস্বীকার করে, এমন কি উটের রশিটা পর্যন্ত দিতে অস্বীকার করে, তবু আমি তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম। আজকে আমরা তাদেরই উত্তর শুনি, তারা আজকে নাই, জগৎ থেকে চলে গেছে, এই দিনের জিম্মাদার এই সময়ের যারা ওলামায়ে কেরাম এবং ওলামায়ে কেরামের সঙ্গে সমস্ত তাওহীদী জনতা, সমস্ত মুসলমান, এই সময়ে আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, কেউ আল্লাহর রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবিমূলক কথা বলবে, আঘাত করবে, আমরা মুসলমানেরা বেঁচে থাকবো, হতে পারে না, হতে পারে না, হতে পারে না, রাজি আছেন কিনা বলেন। কাফেরদের বিরুদ্ধে জিহাদ করেন, ওয়াল মুনাফিকিন, মুনাফিক পরিচয় দেয় মুসলমান, কিন্তু ফুটপাথ ছাড়লে বোঝা যায় কাকটা মুনাফিক। এই সমস্ত মুনাফিকদের বিরুদ্ধে আপনি জিহাদ করেন, ওয়াগলুজ আলাইহিম, তাদের বিরুদ্ধে কঠোর হন, নম্র হওয়া যাবে না, ওদের বিরুদ্ধে কঠোর হইতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগৎ থেকে চলে গেছেন, দ্বীনের দায়িত্ব ওয়ারাসাতুল আম্বিয়া ওলামায়ে কেরামের উপরে দিয়ে গেছেন, দ্বীনের দায়িত্ব সমস্ত উম্মতের উপরে দিয়ে
হয়ে গেছেন এখন আমাদের সামনে ওই ধরনের মুনাফিক যদি ফুটপাত ছাড়ে আমাদের কি বসে থাকা যাবে আমাদের সেই হুকুম আল্লাহর রাসূলের উপরে আল্লাহ পাক যে আদেশ দিয়েছিলেন সেই আদেশ কার্যকর করা এখন সমস্ত মুসলমানদের দায়িত্ব হয়ে গেছে জাহিদ আল কুফার ওয়াল মুনাফিকিন এসব মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে এসব মুনাফিকদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে একেবারে শিশা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে সংঘবদ্ধভাবে তাদের বিরুদ্ধে সকল উম্মতকে সকল মুসলমানদেরকে রুখে দাঁড়াতে হবে আমাদেরকে সাহাবায়ে কেরামের সিফাত অর্জন করতে হবে সাহাবায়ে কেরামের শানে আল্লাহ রাব্বুল আলামিন জানাইছেন محمد رسول الله والذين معه أشداء على الكفار محمد رسول الله صلى الله عليه وسلم এবং তার সাথী যারা সাহাবায়ে কেরাম এদের সিফাত এদের গুণ এদের পরিচয় কি أشداء على الكفار কাফেরদের বিরুদ্ধে নাস্তিকদের বিরুদ্ধে মুনাফিকদের বিরুদ্ধে এরা কঠিন কঠিন অত্যন্ত কঠোর رحماء بينهم আপোষে একে অপরের প্রতি অত্যন্ত নমনীয় আমরা মুসলমান একে অপরের ভুল ভ্রান্তি সব ভুলে যাব একে অপরকে محبت করা শিখব محبت করে কাফের আর মুনাফিকদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ একেবারে শিশা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে যে কোনো মূল্যে প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দ্বীনকে আল্লাহর রাসূলের ইজ্জতকে রক্ষা করার জন্য কে কে তৈয়ার الله پاک আমাদের সবাইকে তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূল